আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার সময়ত দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসি নিউজ টিভি চ্যানেলে সম্মানিত দর্শকদের আপনারা জানান যে আপনারা প্রতিদিন আমাদের চ্যানেলে বাংলাদেশে পাইকারি বাজার আলু পেঁয়াজ এবং রসুনের পেসটি আপডেট করে থাকি আমাদের চ্যানেলে প্রতিদিনকার মতো আপডেট করবো আজ হচ্ছে বারোই জানুয়ারি দু হাজার বাইশ সাল নিই বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু রসুন এবং পেঁয়াজ কত টাকা দরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব সম্মানিত দর্শকদের আপনার আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত দর্শক দর্শবিন্দু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করবো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলের ভিউ যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে চলুন দশমিন্দু আজকে প্রাইসটুকু জেনে নিই শুরুতে জানাবো পুরাতন আলু যেটা স্টিক আলু রয়েছে তার প্রাইসটটুকু চলতেছে আজকে বারো টাকা পঞ্চাশ পয়সা যেটা গুটি আলু রয়েছে পুরাতন সেটা বিক্রি হচ্ছে এগারো টাকা নতুন যে আলুটি রয়েছে সেটি স্টিক আলু সেটি বিক্রি হচ্ছে সতেরো টাকা যেটা নতুন গুটি আলু রয়েছে সেটা বিক্রি হচ্ছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা পেঁয়াজের বাজার জানাবো পেঁয়াজের বাজারে যেটা মাচার আকারে পেঁয়াজ রয়েছে সেটা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা থেকে সাতাশ টাকার মধ্যে আর যেটা বাংলাদেশি পেঁয়াজ রয়েছে সেটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা থেকে বত্রিশ টাকার মধ্যে রসুন বাজার রয়েছে আর নিমকের যেটা মাচা আকারের রসুন সেটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা থেকে বত্রিশ টাকা যেটা বড় আকার রসুন সেটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে ছত্রিশ টাকার মধ্যে তো দর্শক দশমিক ছিল পাইকারি বাজারে আলু পেঁয়াজ এবং রসুনের সর্বশেষ আপনার প্রাইস নিউজ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য